ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর আন আনআর্মড ডিপার্টমেন্টে অর্থাৎ যে ডিপার্টমেন্টে কোনো আর্ম দেওয়া হবে না সেই ডিপার্টমেন্টে সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে সেই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু তোমাদের সামনে আবার দিয়ে দিল ইয়েস সেই অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আমি কথা বলবো আমি আইকে আমার চ্যানেলটি যদি তুমি এখনো সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সঙ্গে বেল আইকনটা প্রেস করো কিছুদিন আগে সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টরের কিন্তু ইন্টারভিউ হয়ে গেছে কিন্তু সঙ্গে সঙ্গে আবার একটি কিন্তু সাব ইন্সপেক্টরের নিয়োগের ইয়েস সাব ইন্সপেক্টর নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আবার দিয়ে দিল তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই অ্যাডভার্টাইজমেন্টটা আর এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরেকশো ভবন ব্লক নাম্বার ডিজি সল্ট লেক কলকাতা সেভেন জিরো 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 নাইন ওয়ান রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর এই জায়গাটা ভালো করে দেখো সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর দুটোই আন আর্ম এবং আর্মড ব্রাঞ্চে দুটোই ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু কবে থেকে শুরু হবে অ্যাপ্লিকেশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে যাদের বয়স কুড়ি বছর থেকে সাতাশ বছর আবার বলি যার বয়স কুড়ি বছর থেকে সাতাশ বছর তারা অ্যাপ্লাই করতে পারবে কুড়ি বছর থেকে সাতাশ বছর থেকে সাতাশ বছর এজ হতে হবে গ্র্যাজুয়েশন পাস হতে হবে বিএ বিএসসি যে কোনো একটি পাস করলে হবে মিনিমাম গ্র্যাজুয়েশন পাস করলে হবে থেকে বছর হলে তুমি কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারো তবে এসসি এসটিরা যেরকম ছাড় পায় অর্থাৎ পাঁচ বছর তিন বছর যেরকম ছাড় পায় যে যেরকম ছাড় পায় তারা কিন্তু ছাড় পাবে এবং বয়সটা কিন্তু ছাড় পাবে এছাড়াও এছাড়াও যেটা বলবো এডুকেশন কোয়ালিফিকেশন মানুষটা বলেছি ল্যাঙ্গুয়েজ তোমাকে বেঙ্গলি পড়া বলা এবং জানতে হবে তুমি বেঙ্গলি যদি লিখতে বলতে না পড়া তাহলে কিন্তু হবে না তবে তুমি দার্জিলিং জেলা বা কালিম্পিক জেলা হও তাহলে তার জন্য কিন্তু প্রযোজন নয় অ্যাপ্লিকেশন শুরু হবে আগস্ট মাসের দশ তারিখ থেকে ইয়েস অ্যাপ্লিকেশন শুরু হবে আগস্ট মাসের দশ তারিখ থেকে এবং শেষ হবে সেপ্টেম্বর মাসের নয় তারিখ পর্যন্ত এবার একটা কথা বলি তুমি এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডট গভ ডট ইনে গেলে অর্থাৎ আমাদের যে পুলিশ গভর্নমেন্টের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ওয়েবসাইট অর্থাৎ সেই ওয়েবসাইটের নামটি হলো ডাব্লুবি পুলিশ ডট গভ ডট ইনে এখানে গেলে তুমি যদি অ্যাডভার্টাইজমেন্টটা এখনও দেখতে না পাও তাহলে বলবো অপেক্ষা করো অবশ্যই অবশ্যই তুমি চব্বিশ ঘন্টার ভেতরে অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের পুলিশের ওয়েবসাইটে কিন্তু আপলোড করা হবে যদি আপলোড না করা হয়ে থাকে কারণ এদের নিয়ম হচ্ছে পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেবার পর তারপরে তারপরে কিছুক্ষণ পর বা কিছুদিন পর একদিন বা দুদিন পরে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আপডেট করে তবে খুব তাড়াতাড়ি সন্ধ্যাবেলা আপডেট হয়ে যাবে আশা করি আমার এই ভিডিওটি হওয়ার আমি যখন দেখলাম এখন আপডেট হয়নি তবে ওয়েবসাইটে কি আপডেট হয়ে যাবে ভয় ব্যাপার কিছু নেই একদম সঠিক কথা এবং সঠিক নিউজ এতে কোনো দ্বিধাবোধ নেই দশ তারিখে শুরু হবে নয় তারিখে শেষ হবে নয় তারিখ পর্যন্ত করতে পারবে হ্যাঁ তবে এইটা কিন্তু অফলাইন এবং অফলাইন ইয়েস অফলাইন এবং অনলাইন দুটো মোডেই কিন্তু টাকা পেমেন্ট করতে পারবে অফলাইন এবং অনলাইন দুটো অ্যাপ্লিকেশন করতে পারবে হ্যাঁ অফলাইনে কিন্তু করতে পারবে সঙ্গে টাকা অনলাইনে দিতে পারবে অথবা ব্রাঞ্চে গিয়ে যে কোনো ব্রাঞ্চে গিয়ে বলতে আমাদের যে নির্দিষ্ট ব্রাঞ্চ আছে এসবিআই সেই এসবিআই ব্রাঞ্চে গিয়ে তুমি কিন্তু জমা দিতে পারো তো এই পর্যন্ত এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাও আর তুমি অ্যাপ্লিকেশন করতে চাও বয়স কত বা তুমি আর কেউ জানতে চাও যখন পুরো অ্যাডভার্টাইজমেন্ট আসবে তখন আরেকটি ভিডিও করে আমরা ডিটেলস বলে দেবো কিন্তু এখনো কোনো অ্যাডভার্টাইজমেন্ট ওয়েবসাইটে এখন আমরা দেখতে পাইনি তবে আজ সন্ধ্যা বেলায় বা কালকের ভিতরে কিন্তু অবশ্যই অবশ্যই তুমি দেখতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দা ভিডিও দিয়ে আইকে